সংস্থা শীতকালীন আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, নিউ ইয়র্ক সিটি, ওয়েস্ট চেস্টার কাউন্টি ও নিউ জার্সির উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলেও কানেকটিকাটে মোট 4 থেকে 6 ইঞ্চি তুষারপাত হতে পারে। এবার প্রবাসী সংবাদ। সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, কাতার ও কুয়েত প্রতিনিধির পাঠানো তথ্যছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন ইমরুল হাসান। আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনির 78তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে যুবলীগ জেদ্দা, সৌদি আরব। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হাসান শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ নাহিদ, নূর আলম, মিজানুর রহমান, জাহাঙ্গীর পাভেল, মাসুদ সেলিম সহ অনেক। রিয়াদের বাথা শাখা প্রবাসী সেবা কেন্দ্রে রি ইস্যু পাসপোর্ট বিতরণ করা হয়েছে। মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব মোহাম্মদ বশির আহমেদ। আবদুল্লাহ আল হারুনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ফখরুল ইসলাম, প্রবাসী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন লিটন। এ সময় আরও উপস্থিত ছিলেন সৌদি নাগরিক ইউসুফ বিন আবদুল্লাহ আল মাসাহার সহ অনেকে। প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলন করেছে বিএনপি সৌদি আরব পশ্চিমাঞ্চল। সংগঠনের সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান তপনের সঞ্চালনায় লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপি সভাপতি আহমেদ আলী মুকিব। এ সময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান উপদেষ্টা আলহাজ আব্দুর রহমান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী নুরুল আমিন, সিআইপি কেফাতুল্লাহ, এম এ আজাদ চয়ন, আব্দুল মান্নান সহ সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির নেতাকর্মীরা। সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কাতারের রাজধানী দোহায় উদ্বোধন হলো বাংলাদেশের মালিকানাধীন অভিজাত রেস্তোরাঁ মিষ্টি মেলার দ্বিতীয় শাখা। এ সময় উপস্থিত ছিলেন স্বত্বাধিকারী মোহাম্মদ নাসের, আব্দুর রহিম, রাজু আহমেদ, রুবেল মিয়া, নাফিস সহ অনেকে। এ সময় প্রবাসীদের মানসম্মত খাবার পরিবেশনের প্রত্যয় ব্যক্ত করেন উদ্যোক্তা। আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমিন কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা সভা হয়েছে। সংগঠনের সভাপতি কাজী আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রহিমউদ্দিনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন আল্লামা আলহাজ মাওলানা জবরুতুল ইসলাম আল কাদেরী, মাওলানা আলহাজ এস এম জুবায়ের, ইসমাইল জবিউল্লাহ, কাউসার আহমেদ সেলিম সহ অনেকে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আল্লামা মাওলানা আবুল কাশেম, সৈয়দ দিদারুল আলম সহ অনেকে। ইমরুল হাসান, আরটিভি।